আমার সভাপতি শ্রীযুত হালিমা মহিলারে জ্যেষ্ঠ বিপিএফ নেতাসকল আর বিপিএফ সমর্থক সকলকে মই ধন্যবাদ দিছো। আগন্তুক যে এমপি ইলেকশন সেই এমপি ক্যান্ডিডেট বনার কারণে পার্টির পর আর আমার শিক্ষা তো নিশ্চিত কিয় আজি বিটিসির সকল জাতি গোষ্ঠী ধর্মাবলম্বী রাইজে সকলে ওলাই পেলাই বিপিএফ শিখাবর কারণে সকলে সাজু। আমার এগেইনস্ট যিয়ে থিয় নিদিয়ক, ইউ পি পি এল হোক বা বিজেপি ক্যান্ডিডেট নিদিয়ক, কোনেও জিখিব নয়। এতিয়া ইউ পি পি এল, বিজেপি আর জি এস পি এই তিনটা যে এলায়েন্স আসে, জি এস পি ইতিমধ্যে এলায়েন্সের আঁতরি যাওয়া আমি দেখবলে পাইছো, কারণ নবচরণীয় নিজে ক্যান্ডিডেট দিব বলে ডিক্লেয়ার করেছে। এতিয়া দুটা থাকিব, ইউ পি পি এল আর বিজেপি। তেখেতসকলের যে যৌতুক যে শক্তি, এই শক্তি বিপিএফর নয়। মই ইতিমধ্যে কইছো আমার অপজিটর ইউ পি পি এল ক্যান্ডিডেট আছে, ইউ পি পি এলের জি এস পি আছে আর বিজেপি আছে। জি এস পি ইতিমধ্যে আঁতরি গল, সিহতে নিজাববিয়াকে ক্যান্ডিডেট দিব বলে কৈছে। এতিয়া আছে ইউ পি পি এল আর বিজেপি, গতি এই ইউ পি পি এল আর বিজেপি যুক্ত ইউনাইটেড যে ফোর্স, এই ফোর্স তো আমার বিপিএফ ফোর্সর লোক নয়। রাস্তায় খাদ্য বিচারি গড়ি পড়া কুকুর দেখে না নাই, যেহেতু স্ট্রিট ডগ বলে কয়, এই স্ট্রিট ডগ ডগর কোনো মালিক না থাকে, মালিক না থাকে যেহেতু দায়িত্ববদ্ধতা না থাকে কোনো ব্যক্তি বা কোনো মানুষের ওপর, তেনেকুয়া স্ট্রিট ডগর কোনো শ্রদ্ধাও না থাকে, যত খাদ্য পায় তাতে যায়, খাদ্য দিলে অকনমান সময় থাকিব, যেতিয়া খাদ্য নিদে বেলেগত যাব। বিশেষ এটা সময়ত এই স্ট্রিট ডগ বা রাস্তার কুকুরবোরে ফাগলা হয়, কোনটো সময়ত জানে? আশ্বিন কার্তিক মাহত, আশ্বিন কার্তিক মাহত ফাগলা হয়, যাকে পায় তাকে খামুড়ি দিয়ে, গতি সাবধান থাকিব লাগে। আগত যদি তেনেকুয়া কুকুর দেখে কি করিব লাগে জানে? নিজক বসাবর কারণে এরি পেলায় চলক, নহলে হাঙ্গল লই পেলে খেদক,